পাখিয়ার ভ্রমণের আশাতে ভরে গেছি বউয়ের ভালোবাসাতে। সকাল সকাল নকশা ঢং, চাটা ভালো বানিয়েছো। কিভাবে বাবাকে বলি, আগের বার পাঠান তারপরে জামান দেখতে যাওয়া নিয়ে কি কাণ্ড করলো। না বলবো, বাবা আমি অ্যানিমেল দেখতে যাব, একদমই কনফিডেন্স সহকারে। বাবা এমন ভাবে তাকায় মানে পুরো কনফিডেন্স লেভেলটাই লো করে দেয়। না না, বলতে হবে, স্নেহদীপ বলতে হবে। না বাবা, বলছিলাম আমি অ্যানিমেল। হ্যাঁ সে তো জানি, তুই তো একটা অ্যানিমেল জানো। আর আরে ছবি কি, তুই জানিস ছবি বিশ্বাসকে কত ভালো একজন অ্যাক্টর ছিল? আরে ছবি মানে বই, মানে সিনেমা, মানে ফিল্ম, মানে মুভি। হ্যাঁ তেমনই, অ্যানিমাল মানে জানোয়ার, মানে জন্তু, মানে পশু, মানে গাধা, মানে তুই, মানে একটা ফালতু ছেলে একটা। কটা বাজে এখন ঘুম থেকে উঠলি? আর কি অ্যানিমাল অ্যানিমাল করছিস? না বাবা আমি জানি না, আমি এবার অ্যানিমাল দেখবই। ও দেখবি? দেখবই, দেখবি, দেখবই, দেখবি। হ্যাঁ দেখবই। আচ্ছা আগে ওই ঘরে যা। আচ্ছা আসলাম এবার। হ্যাঁ এবার আয়নায় একটু সোজা তাকা, দেখ একটা উৎকৃষ্ট মানের অ্যানিমাল দেখতে পাবি। খালি রোস্ট করে ধুর, এসব ছাড়ো না বাবা। জানো একটা মানে একটা কত কি মানে কি ভাইরাল হচ্ছে, একটা টিউনও ভাইরাল হচ্ছে জানো। দাঁড়াও তোমাকে শোনাই। মারলে কেন? মারলাম কেন মানে হতচ্ছাড়া তুই বাবাকে সিটি মারছিস, সিটি মেরে টোন কাটছিস। আরে রাস্তাঘাটে কি আজকাল তো দেখছি বাড়িতেও বাবারা সেফ না। তার মানে নিশ্চয়ই তুই রাস্তাঘাটে মেয়েদেরকেও টোন কাটিস? আরে কোথা থেকে কই চলে যাচ্ছ তুমি? হ্যাঁ নিশ্চয়ই, তার মানে রাস্তাঘাটেও এরকম করিস, মানে মেয়েরা যখন যায় পেছন থেকে বলিস ও লাগছে কি। হ্যাঁ লাগছে কি, কই লাগছে কি না, ওটা হচ্ছে ও কি লাগছে। এই তো ধরে ফেললাম, তার মানে নিশ্চয়ই এভাবে টোন কাটিস। আরে বাবা ওটা আমি সংশোধন করে বললাম ও কি লাগছে, যদিও আমারও লাগছে। আর ওটা আমি না, ওটা বঙ্গাই বলেছিল। হ্যাঁ এখন গাই গাভী বাছুর জন্তু জানোয়ার সব এনে বাড়িটাকে পুরো অ্যানিমালাইজড করে দে। অ্যানিমালাইজড? আমি তো নর্মালাইজড শুনেছিলাম। আচ্ছা বাবা ছাড়ো, আচ্ছা বলো তো তোমার কোনো শত্রু আছে কিনা? শত্রু? হ্যাঁ শত্রু তো আছে, শত্রু আবার থাকবে না নাকি? দাঁড়া মোবাইলে আমার ছবিও আছে। ও ছবিও আছে, তাহলে ভালো তো, সুবিধা হয়ে গেলো, দেখাও দেখি। এই যে এটা তো আমি, আমি শত্রু। হ্যাঁ তো যে বাবার হোটেলে খায় আবার দিন শেষে বাবাকেই সিটি মেরে টোন কাটে, তো সে শত্রু না তো কি? আচ্ছা বাবা ছাড়ো, চলো একটা গেম খেলি। গেম? কি গেম? আবার তুই নিচে বসে বললি কেন? গেমটা হচ্ছে যে মনে আছে ছোটবেলায় ডিসেম্বর মাসে আমি ছুটি চাইতাম পরীক্ষার পরে, আর তুমি বলতে না না এখন ছুটি না, নেক্সট ক্লাসের জন্য পড়া শুরু করে দে হ্যান ত্যান। ওই দিনটা শুধু রিপ্লে করব, এটাই গেম। হ্যাঁ যেখানে আমি হলাম বাবা আর তুমি হলে ছেলে, তোমাকে শুধু কিচ্ছু করতে হবে না, তোমাকে বলতে হবে বাবা প্লিজ এখন না, কদিন ছুটি কাটিয়ে নিই বাবা প্লিজ এখন না, ঠিক আছে? আচ্ছা এটা শুধু বলতে হবে, ঠিক আছে? তোমার চায়ের কাপটা নিলাম আমি, অ্যাকশন যখন বলবো তখন শুরু করবে। অ্যাকশন বাবা প্লিজ এখন না বাবা। আবার এদিকে কই যাচ্ছিস, এক জায়গায় দাঁড়িয়ে থাক। আরে বাবা সিনটাই এরকম, আমি আমি এদিক ওদিক চলতে থাকবো তো। তুমি বলো বাবা প্লিজ এখন না বাবা, বাবা কতদিন ছুটি কাটিয়ে নিই বাবা, বাবা প্লিজ এখন না বাবা। পরীক্ষা শেষ মানেই যে ছুটি কাটাতে হবে এমন তো না, নেক্সট ক্লাসের বই এনে দিয়েছি, নেক্সট ক্লাসে পড়া শুরু করবি, পাশের বাড়ি মালতি আন্টির মেয়ের থেকে বেশি নাম্বার পেতে হবে। আহ পিঠটা 12টা বাজিয়ে দিলে, আমার নকল করছিস সেদিকে, আবার সাথে সাথে আমার চাটাও শেষ করে দিলি। আরে যা চা বানিয়ে আন, যাচ্ছি। আর শোন চাটা যদি ভালো হয় তাহলে অ্যানিমেল দেখতে পাবি। হ্যাঁ তাই? হ্যাঁ এই সামনে রোববার ভাবছি তোকে আর তোর মাকে নিয়ে দেখে আসবো অ্যানিমেল, আলিপুর চিড়িয়াখানায় সকাল সকাল যাবো, কত অ্যানিমেল দেখার দেখে নিস। তোমরা যাও আমি যাবোই না। বাবা এই না এতক্ষণ নিজে বললি অ্যানিমেল দেখতে যাবি, এখন নিজেই না করছিস, তো ফালতু বলতে এতক্ষণ বাক্য ব্যয় করালি। যা তুই চা বানিয়ে আন, যা।